শুক্রবার ছুটির দিনে প্রচুর পাঠক দর্শনার্থী এলেও অমর একুশে বইমেলায় বই বিক্রি হয়েছে কম। সময়ের সাথে বিক্রি বাড়বে বলে আশা লেখক প্রকাশকদের। আর কবিতা, উপন্যাস, গল্প ছড়াও ইতিহাস ও গবেষণাধর্মী বই আগ্রহ বেশি পাঠকদের। দ্বিতীয় দিনে প্রকাশিত হয়েছে 31টি নতুন বই। বিস্তারিত মানিক শিকদারের আরও একটি রিপোর্টে। মাঘের মাঝামাঝিতে শীতের তীব্রতা কমে বসন্তের আবহ, ভাষার মাস ফেব্রুয়ারিতে বাঙালির প্রাণের মেলা জমে উঠেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে। সকালে শিশু প্রহরের পর বিকেলে সন্ধ্যায়ও জমজমাট ভিড় পাঠক দর্শনার্থীদের। মেলা তো গতকালকে শুরু হয়েছে, এখনো অনেকগুলো স্টল কাজ চলমান। বই মেলায় আসলাম বন্ধুদের সাথে, আমরা প্রায় 50-60 জন বন্ধু একত্র হয়ে এখানে আসলাম, এটা আমাদের একটা মিলন মেলা হলো। পরিবার ও প্রিয়জন নিয়ে অনেকেই এসেছেন মেলায়, কেউ কেউ কিনেছেন পছন্দের বই। মেলাতে গল্পের বই, বিশেষ করে যেসব বাচ্চাদের ভূতের গল্প বেশি পছন্দ করে, হরর, তো ওইসব বই আর কি খুঁজছি বাচ্চাদের জন্য। নতুন বেশ কিছু বই নিয়ে এসেছেন তরুণ লেখকরা, রয়েছে পুরনো বইয়ের চাহিদাও। গল্পের বই আছে, কবিতার বই আছে, তো বিভিন্ন রকম অঙ্কের বই আছে আমাদের কাছে, মানে শিক্ষামূলক অনেক বই আমাদের কাছে আছে, বিশেষ করে বাচ্চাদের বইগুলো আমরা সবচেয়ে বেশি সেল করছি আর কি। টোটাল এ পর্যন্ত এবার নিয়ে 12টা বই প্রকাশিত হলো, কবিতার বই, এবছর বইমেলায় 2টা বই প্রকাশিত হয়েছে। তবে প্রকাশক ও বিক্রেতারা বলছেন প্রথম দিকে বিক্রি কম হচ্ছে। আমাদের বৈচিত্র্যময় প্রকাশনা, কবিতা, গল্প, উপন্যাস, তারপর প্রবন্ধ, সমালোচনা, রচনাবলী মিলে এবার 230টা বই প্রকাশ করব এবং 150টার মতো বই প্রকাশ হয়ে গেছে। মেট্রো রেলের জন্য মানে শুরুতে যে পরিমাণে লোকে সমাগম ছিল, আর আজকেও যদি মেট্রো রেলটা থাকতো আমরা মনে করি যে আরও বেশি লোকে সমাগম হবে আর কি, হতো আর গো। বইমেলায় আসতে শুক্রবারও মেট্রো রেল চালু রাখার দাবি পাঠক দর্শনার্থীদের। মার্কিদার, একুশে টেলিভিশন, ঢাকা।